ইসলাম ভাই প্রশ্ন করছেন ইন্ডিয়া থেকে প্রশ্ন হলো যে আমার এক ভাই অর্থাৎ মামাতো ভাই সাথে আমি যখন কাজ করি তখন সে পাঁচ তো নামাজ পড়ে কিন্তু আমি যখন দূরে সরে যাই তার থেকে তখন আর নামাজ পড়ে না এখন কিভাবে বুঝাইলে সে পাঁচ তো নামাজে আসবে সেই সম্পর্কে একটু জানতে চাই আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রস্লামাবাদ যেই যে তো আনোয়ার ভাই আল্লাহর কাছে দোয়া করি প্রথমে আল্লাহ আপনাকে এবং তার আপনার মামাতো ভাইকে যেন পাঁচশক্ত নামাজি হিসাবে দুনিয়াতে বাসার তৌফিক দান করেন এবং যতদিন আল্লাহ যেন রাখে যেমন পাঁচশক্ত নামাজ যেন জামাতের সাথে আমরা সবাই পড়তে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন তারপর আর একটা বিষয় হলো যে আপনার সাথে থাকলে নামাজ পড়ে এবং আপনার সাথে চলে যায় গেলে নামাজ পড়ে এটার কারণ কি তাকে কারণ দেখতে হবে যে সেই কারণটা কি সেই কারণটা সেই পরিবেশ তাকে চেঞ্জ করে দিতে হবে যে আপনার পরিবেশে থাকলে সে নামাজ পড়ে অর্থাৎ তাহলে তার আল্লাহর ভয় আছে তার ভিতরে আল্লাহ চিন্তা চেতনা আছে ভালো পরিবেশ আসতে চাসে আপনার থেকে আপনি তার থেকে দূরে সরে গেলে সে কেন নামাজে আসে না সেই পরিবেশ তাকে চেঞ্জ করে দিতে হবে আপনার পরিবেশ আনতে হবে বা ভালো পরিবেশে তাকে নিয়ে আসতে হবে অবশ্যই পরিবেশ চেঞ্জ হলে সে ভালো পথে চলে আসবে তারপরে আর একটা বিষয় হলো সবার উর্দে সেটা হলো আল্লাহ সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে যে আল্লাহ কে মহা বিশ্বের মালিক মহান কত আল্লাহ আল্লাহর আল্লাহর ক্ষমত্ব বরত্ব সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে তারপর নামাজ না পড়লে কি হবে নামাজ পড়লে কি হবে এই ধরনের জ্ঞান তার ভিতরে নাই সে মূর্খ দিনের বিষয়ে তার জ্ঞান না থাকার কারণে এই জ্ঞানের জ্ঞান তাকে দেওয়ার চেষ্টা করতে হবে যে তারপর পরকালে নামাজ না পড়লে পরকালে কি শাস্তি রয়েছে কঠিন শাস্তি সেই শাস্তি সম্পর্কে তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করতে হবে নামাজি ব্যক্তির জন্য কবরে কঠিন শাস্তি হবে বেইমান নাস্তিকদের মতো শাস্তি হয়ে যাবে সেই ধরনের তাকে জ্ঞান দিতে হবে তারপরে তাকে ভালো ভালো বই পুস্তক আছে সেই বই পুস্তক পড়ার চেষ্টা করতে হবে কোরআনের পরিবেশে আনতে হবে কোরআন তেলাওতের কথা বলতে হবে এই ধরনের কথা দিয়ে থাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতে হবে আপনি না বুঝাতে পারলে যারা বোঝানোর ক্ষমতা রাখে তাদেরকে তাদেরকে দিয়ে বুঝাইতে হবে এবং তাকে একটা সতর্ক বানিয়েও দিতে হবে যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তুমি আমার ভাই হও যাই হোক কেন কিন্তু এই সতর্কবাণী কিছু দিনের জন্য হয়তো থাকতে পারে বেশি দিনের চলবে না আড়াই দিনের বেশি চলবে না হয়তো অবশ্যই সেই পরিবেশে থাকলে আপনাদের সবসময় ওঠা বসা চলাফেরা থাকে পরিবেশে আসলে নামাজই হয়ে যাবে তারপর আপনি যখন তার থেকে দূরে সরে যান তার সাথে নিয়মিত যোগাযোগ করা যে ভাই নামাজ পড়ো আসো নামাজে আসো আপনি তার সাথে যোগাযোগ করা এবং তার কাছে যাওয়া খবর নেওয়া এই এটাও চালু রাখতে হবে আরেকটি জিনিস চালু রাখতে হবে সব সময় তার জন্য দোয়া করতে হবে আল্লাহ তার দিক কারণ যতই আমি আপনি চেষ্টা করি আল্লাহ যদি হেদায়েত না দেন তো আমার আপনার হাতে নয় এবং দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে এই বসে হেদায়েত দেন হেদায়তের উপর রাখেন হেদায়তের রূপে প্রতিষ্ঠিত করেন এই ধরনের চেষ্টা চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং চেষ্টাও করতে হবে অবশ্যই আল্লাহ সব আনতার তাকে এই পথে নিয়ে আসবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে সুন্দর পথে হেদায়তের পথে থাকার তৌফিক দান করুন আল্লাহকে যেন আমরা সর্ব সর্বসময় সর্বদা যেন আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে মানতে পারি নিশের থেকে যেন দূরে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম আলিকুমত্লা বারকাত